السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد عما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تدخلوا بيوتا غير بيوتكم حتى تستأنسوا وتسلموا على أهلها إلى آخر آيات. الحمد لله প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে মহান রব্বুল আলামিন অশেষ মেহেরবানিতে আমরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে ওয়েব টিভির কনফারেন্সে উপস্থিত হয়েছি এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। এরপর দোয়া সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে আমার সংক্ষিপ্ত আলোচনার বিষয় সালামের গুরুত্ব এবং তাৎপর্য। এ সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব ইনশাআল্লাহ মা তাওফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, সালাম এমন একটি গুরুত্বপূর্ণ বিধান যে বিধানটাকে আমরা মুসলমান সমাজ মানে ভুলে যেতে বসেছি। সালাম যে একটা গুরুত্বপূর্ণ ইবাদত, সালামের মাধ্যম দিয়ে মানুষ জান্নাত লাভ করতে পারে, সালামের মাধ্যম দিয়ে মানুষ পরস্পর ভালো সম্পর্ক তৈরি করতে পারে, সালামের মাধ্যম দিয়ে মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট করতে হতে পারে, এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত। কিন্তু এই ইবাদতটাকে আমরা ভুলে গিয়েছি। এই ইবাদতটাকে ভুলে গিয়ে আজকে আমরা ইহুদি খ্রিস্টান নাসারা ভক্তদের যে কৃষ্টি কালচার রয়েছে আমরা সেগুলো গ্রহণ করছি। সেটা দেখাবলে বলছি, হ্যালো হাওয়ার ইউ, কেমন রয়েছো? এগুলো আমাদের মুসলমান জাতিকে ইসলাম শিক্ষা দেয় না, বরং ইসলাম শিক্ষা দেয় সালামের কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন সূরা নূর আয়াত নাম্বার 23, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারগণেরা, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। হে ঈমানদারগণেরা, তোমরা তোমাদের নিজের গৃহ ব্যতীত, নিজের ঘর ব্যতীত অন্য কোন ব্যক্তির ঘরে যখন প্রবেশ করো বা যাও, এই জন্য আপনার আমার দুটি কাজ করতে হবে। এক নম্বর কাজ হচ্ছে ওই বাড়িওয়ালার কাছ থেকে আপনাকে অনুমতি নিতে হবে, দুই নম্বর কাজ হচ্ছে ওই বাড়িওয়ালাকে সালাম দিয়ে সেখানে প্রবেশ করতে হবে। কিন্তু আমরা আজকে এই কাজগুলো করার সময় পাই না, সুযোগ পাই না। আমরা মনে করি যে তারা তো আমাদের কাছের লোক, আমরা একসঙ্গে বসবাস করি, একসঙ্গে থাকি, তাহলে তার কাছে আবার অনুমতির প্রয়োজন কি রয়েছে? অনুমতি কেন নিতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন ব্যক্তি এসে বলছেন, হে আল্লাহর রাসূল, আমি তো আমার মায়ের সঙ্গে বসবাস করি, আমি আমার মায়ের ঘরে প্রবেশ করার জন্য আমার অনুমোদিত হবে কিনা? তখন বললেন হ্যাঁ। তিনি আবার বললেন যে আমার তো মা, উনি তো আমাকে জন্ম দিয়েছেন। তখন তিনি বললেন, তুমি কি পছন্দ করো তোমার মাকে উলুঙ্গ অবস্থায় দেখতে? তখন বললেন, না ইয়া রাসূলুল্লাহ, পছন্দ করি না। তাহলে তুমি অনুমতি নিয়ে তোমার মায়ের ঘরে প্রবেশ করো। সম্মানিত উপস্থিতি, তাই নয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদা এক ব্যক্তি আসলেন, এসে রাসূলের কাছে সালাম দিলেন না, সালাম উসাল্লিম ওয়ালাম আস্তাদিন, আমি সালামও দিলাম না, অনুমতিও নিলাম না, ঘরে প্রবেশ করলাম। আল্লাহ রাসূল বলল, উখরুজ, বের হয়ে যাও। আল্লাহ রাসূল বলল, উখরুজ, বের হয়ে যাও, বলো আসসালামু আলাইকুম আদখুল, তুমি সালাম দাও, এরপরে বলো যে আমি কি প্রবেশ করতে পারি কিনা। এটা হচ্ছে বলছেন, লা তাদখুলুল জান্নাতা, তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না, হাত্তা তুমিনু, যতক্ষণ পর্যন্ত ঈমান আনয়ন করতে না পারবে, ওয়ালা তুমিনু, তোমরা কেউ ঈমানদার হতে পারবে না, কেউ ঈমান আনতে পারবে না, হাত্তা তাহা, যতক্ষণ পর্যন্ত না পরস্পরে তোমরা ভালোবাসা সৃষ্টি করতে পারবে। আওয়ালা আজুল্লুকুম বিশাইয়িন, আমি কি তোমাদের এমন একটি সংবাদ দেব না, ইদা ফালতুম তাহাবাবতুম, যখন এই কাজ তোমরা করবে তখন পরস্পরের মধ্যে ভালোবাসা সৃষ্টি হবে, সুন্দর সম্পর্ক হবে, ভালো সম্পর্ক হবে। তখন বললেন, আফসুস সালাম বাইনাকুম, তোমরা পরস্পরে সালাম বিনিময় করো। সম্মানিত উপস্থিতি, এই হাদিসে লক্ষ্য করুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জান্নাতে প্রবেশ করার জন্য আপনাকে হতে হবে ঈমানদার। আর ঈমানদার যদি আপনি আমি হতে চাই, তাহলে আপনাকে ঈমানদার হওয়ার জন্য পরস্পর মানুষের সঙ্গে ভালো সম্পর্ক, সুন্দর সম্পর্ক করতে হবে, নচেত আপনি আমি ঈমানদার হতে পারবো না। সম্মানিত উপস্থিতি, বর্তমান সমাজের এমন অবস্থা, শুধু আলেম নয়, শুধু সাধারণ লোক নয়, প্রত্যেকটা মানুষের এমন অবস্থা যে একজন ব্যক্তির সঙ্গে আরেকজন ব্যক্তির সুসম্পর্ক নেই, ভালো সম্পর্ক নেই। যদি একজন শায়খকে জিজ্ঞাসা করা হয় এই শায়খ সম্পর্কে কিছু জানার, তখন তিনি বলে যে রাম রাম রাম, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এরকম অনেক
সময় আমার সম্মুখীন হই তাহলে আপনি একজন বড় সাহেব আপনি এই দেশের একজন নামকরা আলেমদিন আপনাকে সবাই এক নামে চিনে তাহলে আপনাকে যখন আমি আরেক সাহেব সম্পর্কে জিজ্ঞেস করলাম তখন আপনি কেন তাকে রাম রাম বললেন কেন আপনি আস্তাগফিরুল্লাহ পাঠ করলেন তাহলে বোঝা যায় দুই সাহেবের মধ্যে সম্পর্ক ভালো নেই সম্মানিত উপস্থিতি এইজন্যই তো সালাম বিনিময়ের মাধ্যমে আপনাকে আমাকে সম্পর্ক ঠিক করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে এবার আমরা একটু জেনে নেই যে আমরা সালাম কে কাকে দিব সালাম দেওয়া নিয়ে আমরা অনেকে অনেক সময় নিজের ভিতরে অহংকার চলে আসে যে আমি বড় শায়খ হয়েছি আমি তো আলেম হয়েছি আমার ফেসবুকে এত ফ্যান এত ফলোয়ার তাহলে আমি কেন মানুষকে সালাম দেব আমাকে সবাই সালাম দিবে অনেক সময় মসজিদের সভাপতি মনে করে যে আমাকে সবাই সালাম দেবে অনেক সময় মনে করে গ্রামের মাতব্বর এ মনে করছে যে আমি হচ্ছে গ্রামের একজন বড় মুরব্বি সে আমাকে সালাম দেবে এই কথা সবাই ভাবে কেন আপনি একথা ভাববেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাউল আননাসি বিল্লাহি মান বাদাহুম বিসসালাম নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তি হচ্ছে কিয়ামতের দিন যে ব্যক্তি সর্বপ্রথম সালাম দিয়ে শুরু করে এরপর যে দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন গোলাম ছোট বাচ্চাদের পাশে অতিক্রম করছিলেন তখন তিনি তাদেরকে ফাসাল্লামা আলাইহিম তিনি তাদেরকে সালাম দিলেন তাদেরকে সালাম শিক্ষা দিলেন এবার লক্ষ্য করুন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার আগের এবং পরের সমস্ত গুনাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিয়েছেন যিনি সর্বপ্রথম জান্নাতের দরজাতে প্রবেশ করবেন এই ব্যক্তি যদি একজন ছোট বালককে একটা গোলামকে সালাম দিতে পারে তাহলে আপনি কত বড় আলেম হয়েছেন আপনি কত বড় ক্ষমতাধর হয়েছেন আপনি কত বড় টাকাওয়ালা পয়সাওয়ালা হয়েছেন আপনি সর্বদাই কেন আপনি সালামের আশা করেন আরেকটি কথা না বললেন সেটি হচ্ছে যারা আমরা মাদ্রাসায় পড়ি এই সমস্ত ছাত্র ভাইদেরকে নিয়ে সমাজের লোকজন অনেক সময় হাসি ঠাট্টা খেলতামাশার বস্তু পরিণত করে তারা মনে করছে যে মাদ্রাসায় পড়ে মানে সে সালাম দিবে আর অন্য কেউ সালাম তাকে দিবে না সম্মানিত উপস্থিতি বলতে চাই আমরা মাদ্রাসায় পড়ি ঠিক কথা আমরা কোরআন সুন্নাহ মানি ঠিক কথা কিন্তু আপনাকেও যে সালাম দিতে হবে আমাকেও দিতে হবে অতএব দুজনের মধ্যে ভেদাভেদ ভুলে দিয়ে ছোট বড় বড় ছোট সকলেই সকলকে যেন সালাম দিয়ে আমরা সুন্দর সুসম্পর্ক করতে পারি আল্লাহ সুবহান ওয়া তাআলা সেই তৌফিক আল্লাহুম্মা আমিন পরিশেষে আজকে আমাদের এই ওয়েব টিভির যে কনফারেন্স আয়োজন করা হয়েছে আল্লাহ সুবহান ওয়া তাআলা এই কনফারেন্সকে কবুল করুক এই টিভিকে কবুল করুক সাথে সাথে ইউনাইটেড টিভিকে কবুল করুক আল্লাহুম্মা আমিন এবং সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ জানিয়ে আজকে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা